এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা? প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম। হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক, এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয়, এরকম আঠালো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না। বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না। এরকম হলে কাপড়ে লাগলে কাপড়ে ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর উজু করলে কি হয়ে যাবে, নামাজ পড়া যাবে। এরপরে আসুন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাইরা, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না। অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারায় সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে। এজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অনর্থক বলা যায় না। কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে না। এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না, এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়, লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে। হারলে তো মনে হয় যে দুনিয়াটা শেষ করে ফেলি, আরো অবস্থা খারাপ, তাই না? এ জাতীয় গেমস মোবাইলে হোক আপনার লুডো জাতীয় হোক, এগুলো খেললে মনের ভিতরে আরো অস্থিরতা তৈরি হয়। ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা, শতর ঢেকে ফুটবল খেলেন কোনো টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন, সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়। আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে, জায়েজ আছে শর্ত সাপেক্ষে। আর এই জাতীয় পাবজি, পাবজি গেম, নামই হলো পাবজি, এখন কি কারণে পাবজি, অজেত আসমিয়ার নামের কারণ যায় না, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকারটা কি? আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে। সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য খেলা কি নাই? যুবক ভাইরা, সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না আপনাদের হাতে, এত সময় যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে। আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কদ কাসুরা আমালুল ইসলাম কদ কাসুরা আলাইনা, ইসলামের এত কাজ ইয়া রাসূলুল্লাহ, কখন আমরা করে শেষ করব, এটা সংক্ষেপ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপের উট বলে দিতেন। আর আমাদের হাতে এত সময় যে নামাজ পড়ে, রোজা রেখে, হজ, যাকাত, প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত, ইসলাম শোনা শিখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে হয়, আবার ঠিকও বলে, মাহফিলের ঠিকের কোনো ঠিক নাই। জি ভাই, এগুলো জায়েজ নেই। এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এ ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা কতিপয় যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সাধ্য অনুযায়ী কাজ করছি, এবারে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই, আমরা হস্তমৈথুন্যে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলোই এখানে রিপ্লেস করবেন, এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখে, খুব কঠিন, এবং এরকম যুবকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদাররা তাকওয়া অবলম্বন করো, তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে থাকো। অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ, নেককারদের সান্নিধ্য, ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে পারে না। কোনো ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয়, তাহলে ওই সব মানুষ গুনাগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই?
খুবই দরকারি একটি প্রশ্ন। ভাইরা আমার, কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হইয়া সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই, কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয় নাই। কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিলে কোন কোন ক্ষেত্রে। এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে, যে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন। এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ আমরা হুজুররা শুধু মাসালা বললে হবে না, তো মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অস্বীকৃতি জানানো উচিত। এমন মুশকিল হলো ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না, এরপর এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক, ভিক্ষা চাইতে আস। এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খাইরুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক রাখে। দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনেই না, এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে টালবাহানা করা মাতলুল গানিয়ে জুলমুন, নবীজি বলেছেন যার দেওয়ার সামর্থ্য আছে তারপরও ঘুরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো আর দাঁড়িয়ে রাখা, এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ, ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র লেনদেন এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে, তাকে নবী যে বলেছেন যে খাইরুকুম, সে তোমাদের মধ্যে উত্তম, আহসানুকুম কাদাআ, বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে, যিনি ঋণ দেন তিনিও সাগ্রহে ঋণ দিতে হবে, আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এটা নিয়ে যদি ভয় থাকে, ইসলাম ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম, তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন, টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথানিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবেন, তাহলে তো আর টাল বাহানা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন, আল্লাহ বলেছেন ইদা তাদায়ন্তুম বিদায়িন ফাকতুবু, লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলে যে না না মাথা খারাপ আপনার, আপনার সাথে যে সম্পর্ক আমার, কি লিখবো টিখবো, এরপরে বেজার লাগলে এবার দৌড়াদৌড়ি শুরু হয়। কোরআন সবচেয়ে বড় আয়াত লেখা, সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখার ব্যাপারে। উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে, এর দরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কিনা? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, কেন? ইয়ুগনিহিমুল্লাহ মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র কি করবেন, দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না, বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি, যুবক কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? এরপরে বলে নিজের পায়ে দাঁড়া, আরে বাবা ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি, এটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তারপরে যায় নিজের পায়ে দাঁড়ানো। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার? মহরণা দেওয়ার মতো, মিনিমাম মহরণা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা। রিক্সা চালালে তো ডাল ভাত খাওয়ান যায় আজকাল, এটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ আছে, আর এটারও যার ক্ষমতা নাই সে রোজা রাখবে। আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক হারাম সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাপ এড়াতে পারবেন, বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্রের সংরক্ষণ হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয়,
মা বাবার অবহেলার কারণে মা বাবা আরো পয়সা চায়, পয়সাওয়ালা চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার কি হবে, গুনাহ